এই সময়ের মধ্যে এই প্রমাণ করে দিলেন আমি তোমাদেরকে যাহা দিয়েছি এই মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের মধ্যে দলিল দিয়েছি ভাই আমি বলি সুবহানাল্লাহ তামাম আপনি বলি কি আপনাদের ঠান গরম লাগবে তো মৃত্যু দিয়েছেন হায়াত দিয়েছেন যে হায়াত আমাদেরকে দিয়েছেন গোলাম এই সময়ের মধ্যে তোমরা কি করতে হবে না করতে হবে আমি আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে প্রমাণ এবং দলিল দিয়ে দিয়েছি এই জন্য দলিল দিলাম যাতে করে কোনো সন্দেহ যাতে করে কোনো সন্দেহ না থাকে এই জন্য এই দলিলের শুরুতে বলে দিয়েছেন কারো যদি কোনো সন্দেহ পোষণ করে অথবা যদি কোনো সন্দেহ থাকে তাহলে ওই সকল ব্যক্তিরা হলো কাফের মুশরিক হয়ে যাবে অর্থাৎ তাদের ঈমান থাকবে আর যদি ঈমান থাকবে আমাদের কত বড় ঈমান জন্মে বিশ্বকে আমরা কত বড় ঈমান যেটা পরিচয় করে দিয়েছিলাম ওয়াজ মাহফিলের মধ্যে একটা দুটো আমাদের পরিচয় নাই যে আমাদের শক্তি ও মুসলমান এই তুমি যে শক্তি খরচ করেছিলা যদি তুমি তওবা না করো তাহলে তোমাকে এই জন্য জবাবদিহি করতে হবে ও মন বাবা না এইভাবে দিন যাবে না বারবারে বুঝাই রে মন কথার মধ্যে চলো না ঠিক কিনা বিনা দ্বিধায় বিনা চাওয়ায় এই সকল জিনিস আমাদেরকে অন্য অমনি দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এই যে কোরআন দিয়েছে কখনো আমাদের মাঝখানে কিছু পয়সা নিয়েছে হায়াত দিয়েছে পয়সা নিয়েছে কিনা আমাদেরকে নবী দিয়েছে নবীকে পাইতে হলে কিছু টাকা খরচ করা লাগবে এই ধরনের কোনো কথা বলেছে কিনা ও মুসলমান তবে দেখবেন বিশ্ব চাপ চাইতে হয়েছে আপনাদেরকে খরচ করতে হয়েছে ঠিক কিনা আপনারা মুসলমান তোমরা এর মধ্যে কি বললাম তোমাদেরকে মা কেনার জন্য যখন সহযোগিতার মধ্যে যখন সহযোগিতার কথা যখন বলা হয় তোমাদের মাঝে পয়সা থাকে না টাকা থাকে না কত ধরনের ঝাঁপি তোমরা মারো কিন্তু এই লাইনে যখন
কাফের মধ্যে যখন তোমাদেরকে না বললে তোমরা বলো আমিন এই সকল আর্জেন্টিনার জন্য এত টাকা দিব আমি নিজে একটা পতাকা বানাইয়া দিব আমি আর্জেন্টিনার জন্য একটা পতাকা দিব আজকে আর্জেন্টিনা আর্জেন্টিনার মানুষ কত গরু কত হাঁস মুরগি কত টাকা পয়সা ঠিক কি না কি করেছে তারা বলতেছে আমরা নবী পেলাম দামি কোরআন পেলাম দামি ধর্ম পেয়েছি দামি আজকে সেই দামি জিনিসের মধ্যে আমাদের কোনো গুরুত্ব না দিয়া ওই যাত্রা দেখেছেন তিনটা চারটা ওই মধ্যে থাকা গরু থাকিয়ে তারা কত গরু ফুপ দেহেন করেছে ঠিক না তাহলে এই জিনিস তোমরা দেখলা মহব্বতের সহিত কত মহব্বতের সহিত কত বেশি কানে কত মহব্বত দিয়া এই রাত্র জাগরণটা দিয়া বেদির পিছনে সময় কাটাইছে আপনি কি ধারণ করেছেন কিনা যে দেশকে আমি চিনি না কোন দেশ কোন দেশ এই বাংলাদেশকে আমি চিনি না আপনি বলতে চাই দেশের ব্যাপারে কিছু বলার জন্য আপনি এটা ভালো করে জানেন যে দেশকে আমি চিনি না সেই দেশের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো আর আমরা মুসলমানেরা আমরা মুসলমানেরা রাত দিন রাতকে রাত বলি না দিনকে দিন বলি না কাজকে কাজ বলি না ঠিক কিনা আর আজকে যদি ওয়াজ মাহফিলের মধ্যে কিছু খরচ করার জন্য যদি বলা হয় আসার জন্য যদি বলা হয় রাত একটা যদি বাজে তখন কত ধরনের ফতোয়া শুরু হয়ে যায় কি কি ফতোয়া আমাদের ঘুম একটাই বাদাও আমার কিছু কিছু উৎসংখ্যারা মনে আছে গোলামারা মনে আছে তারা আমার সাথে কি করবে না ফরমানি করবে এক যে ছিল সাজ্জাদ জীবন তার বরবাদ এরম শহর বানাইল নানা রঙের কারখানার কত মালাকানা আশা করে করতে গেল আজরাইল হাজির হইল না ফরমানি করছে কিনা মুসলমান না ফরমানি করছে কিনা এই মুসলমানরা আর্জেন্টিনা ব্রাজিলের এই সকল পতাকা বানাইতে যাইয়া রে তার জীবন জীবনের মতো শেষ করে দিল দেখছেন না আপনারা কত টাকা খরচ করেছে তাকে তার অন্তর জীবন শেষ করে দিয়েছে তার অঙ্গ পতঙ্গ ভঙ্গ হয়ে গেছে তাহলে এবার পর্যন্ত নদী কিসের জন্য দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমার জীবন কিসের জন্য এই জন্য বলি ও মন বাবে না এই বাবে দিন যাবে না বারবারে বুঝাই রে মন কোরআনের মতো চল না আজকে তুমি কোরআনকে মতো মতো যখন যখন তুমি চলতে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গ হয়ে গেলে কেয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে সহযোগিতা করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে আর এখন তুমি যে কাজ করেছ তোমাকে কি জান্নাতে নিবে বরং রসুলের হাদিস আমার আর আপনার কথা মিথ্যা হতে পারে অধিক সঠিক হতে পারে রসুলের কথা কিছুতেই কি এলোমেলো হবে
তাহলে সেই রাসূল বললেন যে যার জিনিসের সাথে যার যত বেশি মহব্বত হাসান মাদ্রাসা তার সাথে এরকম হাসান মাদ্রাসা হবে এইজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা শোনো ভাই বল শোনো সাথী দল কান থেকে সবে শোনো আসল খবর এ জীবন নয় মোদের ভোগ বিলাসে এ জীবন শুধু মোদের নেক আমলে